আজ আপনাদের দেখাবো বাংলার মধ্যে একটি ছোট্ট আমেরিকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যেই এমন অনেক লুকানো ভ্রমণ স্থান আছে যা ভারত বা বিশ্বের বিভিন্ন ভ্রমণ স্থান থেকেও অনেক সুন্দর এবং ভালো। আর এই জায়গাগুলোর মধ্যে সবার প্রথমে যার নাম আসে সেটি হলো গ্রেট গ্র্যান্ড ক্যানিয়ন গর্বেতা। এটি একেবারে আমেরিকার গ্রেট গ্র্যান্ড ক্যানিয়নের মতনই ছোট্ট একটি মিনিয়েচার ভার্সন বলতেই পারেন। খুব সুন্দর এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সম্পূর্ণ জায়গাটি হলো এই গর্বেতার গনগনি। প্রাকৃতিকভাবে ভূমিক্ষয়ের ফলে এই সুন্দর গনগনি তৈরি হয়েছে শিলাই নদীর পাড়ে। চলুন তাহলে শুরু করা যাক, এইখানে আপনারা যাবেন কিভাবে, কোথায় থাকবেন, কত খরচ হতে পারে, কোথায় কোথায় আশপাশে ঘুরবেন, তার পুরো তথ্যটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিতে সাহায্য করব। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আসি, আপনারা এখানে যাবেন কিভাবে। এখানে যাওয়ার জন্য দুটি পথ আপনারা ব্যবহার করতে পারেন, একটি হলো ট্রেন পথ, দ্বিতীয়টি হলো সড়ক পথ। ট্রেন পথে যদি আপনারা যান, সকালবেলা 6:25 নাগাদ সাঁতরাগাছি স্টেশন থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ধরে মাত্র 85 টাকার বিনিময়ে সকাল 9:15 মধ্যেই গর্বেতাতে আপনারা পৌঁছে যাবেন। গর্বেতা স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরে আপনারা যে হোটেল বুক করবেন সেখানে আপনারা পৌঁছে যেতে পারেন। আর আপনারা যদি সড়ক পথে আসেন তাহলে দুটি পথ আছে, একটি হলো ডানকুনি হয়ে, চাঁপাডাঙ্গা হয়ে, আরামবাগ, কামারপুকুর, ধাদিকা হয়ে গর্বেতা পৌঁছতে পারেন। এই পথটি অতিক্রম করতে সময় লাগবে প্রায় 4-5 ঘন্টা, আর এর দূরত্ব প্রায় 150 কিলোমিটার কলকাতা থেকে। দ্বিতীয় যে পথটি হলো সেটি হলো দ্বিতীয় হুগলি সেতু হয়ে বাগনান হয়ে কোলাঘাটে যাবেন। কোলাঘাট থেকে খড়গপুর, শালবনি, তারপরেই আপনারা পৌঁছে যাবেন গনগনি। এই পথটির দূরত্ব প্রায় 170 কিলোমিটার মতন এবং যেতে সময় লাগবে প্রায় 4-5 ঘন্টা। কলকাতা থেকে পেরিয়ে আপনারা যখনই শালবনির দিকে ঢুকতে শুরু করবেন, আস্তে আস্তে কিন্তু আশপাশের পরিবেশের দৃষ্টিপট পুরোপুরি বদলাতে শুরু করবে। আশপাশে শুধু শালের বন আর নিস্তব্ধ, তার মাঝখান থেকে কালো পিচের রাস্তা আপনার গাড়ির সঙ্গে দৌড়াতে থাকবে। যদিও আমরা গিয়েছিলাম আমাদের নিজেদের বাইকে, নিজেদের গাড়িতে করে বা আপনাদের বাইকে করে যদি এই পথ অতিক্রম করেন, আমার মনে হয় নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম গর্বেতার যে সব থেকে সুন্দর বা ভালো যে গেস্ট হাউস বলতে পারেন, সেটি হলো সোনাঝুরি গেস্ট হাউস। আমি এই সোনাঝুরি গেস্ট হাউসের পুরো ডিটেলসটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে এখানে রুম বুক করে থাকতে পারেন। রুম কস্ট খুবই রিজনেবলের মধ্যেই পড়ে, আপনাদের যেটা পছন্দ সেরকম আপনারা করে নেবেন। রুমে পৌঁছেই আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম গনগনির উদ্দেশ্যে। রাস্তাটা খুবই সুন্দর ছিল যাওয়ার পথটি। এই জঙ্গলের মধ্যে বাইক রাইড করতে তার মজাটাই অন্য। যাওয়ার পথে বেশ কিছু জায়গাতে একটি করে সাইনবোর্ড লেখা দেখলাম যেখান থেকে হাতিরা পারাপার হয়। তাই এই পথে আমার মতে যদিও রাস্তা খুবই ভালো, বাইক চালাতে খুবই ভালো লাগবে, কিন্তু আপনারা এখানে একটু আস্তে গাড়ি চালালে ভালো, কারণ বেশ কিছু জায়গায় হাতি পারাপার করে রাস্তা দিয়ে। তাই সাবধানে যদি আমরা গাড়ি চালাই তাহলে সবসময়ের জন্যই কিন্তু যেমন পশুদের সুবিধা হয় তেমন আমাদেরও কিন্তু সুবিধা হয়। জঙ্গলের মাঝখান থেকে আমরা বাইক চালাতে চালাতে বেশ কিছুটা আগানোর পর আর পিচের রাস্তা থাকলো না, তখন শুধু লাল মাটির রাস্তা।
খুবই সুন্দর। আমার মতে এইখানে আসার একদম পারফেক্ট টাইম হলো পূজার সময়। দুর্গাপূজার সময় যদি এখানে যান, এখানে দুটি সুবিধা পাবেন। এক নম্বর, গাছপালাগুলো বর্ষা শেষ হওয়ার পরে যে সবুজ রঙের হয়ে থাকে সেটার উপভোগ করতে পারবেন, সঙ্গে কাশফুলের জটা এখানে খুব দেখা যায়, সেগুলো আপনারা দেখতে পাবেন। আমরা এখন পৌঁছে গেছি এই গড়বেতা গনগনিতে। খুব সুন্দর শিলাবতী নদীর তীরে একটি অদ্ভুত পরিবেশের মধ্যে এই অবস্থিত এই ছোট্ট গনগনি। ওপর থেকে গনগনিটা দেখতে একটু অন্যরকম লাগছে এবং আমি কিছুক্ষণের মধ্যেই নিচে যাব, সেটাও আপনাদের দেখাবো। খুব সুন্দর যে নিচ থেকের পরিবেশটাও একদম অন্যরকম লাগে। মেঘেদের জটা আর সূর্যের আলোর সঙ্গে একটি অদ্ভুত মিশ্রণ হয়ে তৈরি হয়েছে এই সুন্দর পরিবেশটি। নামার জন্য একটি ছোট্ট সিঁড়ি রয়েছে, সেটি দিয়ে নিচের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। সূর্যের আলো পড়তেই এই গনগনি যেন মনে হচ্ছে আগুনের মতো জ্বলছে। প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করার যে কোনো মানুষের ক্ষেত্রেই একটা এক্সট্রা প্রাপ্তি। তো আমার মনে হয় যারা এখনো পর্যন্ত গনগনিতে আসেননি, তারা অবশ্যই একবার এই গনগনিতে আসুন। এই অপরূপ পরিবেশের মধ্যে নিজেদের একদিন বা দুদিন দেন, আপনার মনে হয় যেই পরিমাণ আপনারা কষ্ট করে এখানে আসবেন তার থেকে অনেক বেশি প্রাপ্তি আপনাদের হবে এখানে। এই গিরিখাত কিন্তু প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে, বায়ু এবং পরিবেশের বিভিন্ন ক্ষয় অবক্ষয়ের মাধ্যমেই কিন্তু এই গ্র্যান্ড ক্যানিয়ন তৈরি হয়েছে। এই রকমই আমেরিকাতে একদম এই রকমই প্রায় বলতে পারেন, এর থেকে অনেক বড় পরিমাণ গ্র্যান্ড ক্যানিয়ন আছে ওখানে, আর আমাদের বাংলার এটি গ্রেট গ্র্যান্ড ক্যানিয়ন। এখানে আসার সবথেকে ভালো সময় আমি মনে করি পূজার সময়, মানে অক্টোবর মাসের টাইমে। এছাড়াও আপনারা চাইলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতেও আসতে পারেন, ফেব্রুয়ারিতেও আসতে পারেন, ঠান্ডার সময় এদিক এখানেও আপনাদের খুব ভালো লাগবে। শুধু গরমকাল ছাড়া এখানে যে কোনো সময় আসা যেতে পারে। চলুন তাহলে এখানে আপনাদের এই শিলাই নদীর পাড়ে নিয়ে যাই। এই সুন্দর সরু রাস্তার মধ্যে থেকে আপনারা এগিয়ে যাবেন শিলাই নদীর দিকে। সামনেই শিলাই নদী, যেহেতু আমরা এটা অক্টোবর মাসে গিয়েছিলাম তা ওই সময় কাশফুল এখানে ভরে ছিল, খুব সুন্দর পরিবেশ ছিল এই সময়। এই গিরিখাতের পাশেই একটি সর্বমঙ্গলা মন্দির আছে, খুব নামকরা এবং জাগ্রত মন্দির হিসাবে এই মন্দিরটিকে ধরা হয়। দূরে ওই কাশফুলের জটা আর মেঘেদের মধ্যে রোদের যে খেলা, তার মাঝখানে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল সেটা অপূর্ব। এর মধ্যেই আমরা যেন হারিয়ে যাচ্ছিলাম যে এই জগৎ থেকেই। এখানে গেলে অবশ্যই কিন্তু বিকালবেলাটা এখানে কাটাতে ভুলবেন না, যখনই সূর্য অস্ত যায় ওই সময় এই গনগনির রূপটা একদম অন্যরকম হয়ে যায়। বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। তাহলে এই ধরনের অনেক উইকেন্ড ট্যুরের আমি প্ল্যান করে থাকি এবং সেগুলো আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি, আপনারা সেগুলো পেয়ে যাবেন এবং আপনাদের মতন করে আপনারা সেই জায়গাগুলো ঘুরতে যেতে সুবিধা হবে। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা প্রেস করে অল করতে ভুলবেন না, তাহলে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আপনার একটি সাবস্ক্রাইব, একটি কমেন্ট আমার কাছে বহু মূল্যবান, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবং এর সঙ্গে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের
শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। এই অপরূপ পরিবেশকে মনের মধ্যে গেঁথে নিয়ে আমরা ফিরে এলাম আমাদেরই হোটেলে। পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম, এখান থেকে খুবই কাছে বিষ্ণুপুর আছে, তো বিষ্ণুপুরের দিকে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমেই আমরা পৌঁছে গেলাম রাসমঞ্চতে। এই রাসমঞ্চ একসময় এখানে মল্লরাজাদের রাস হতো, সেই থেকেই এই জায়গাটির নাম রাসমঞ্চ। এইখানে প্রবেশ মূল্য আছে এবং সেই টিকিটে আপনারা আরও বেশ কিছু মন্দির দেখতে পাবেন, যেমন ধরুন এই শ্যামরাই টেম্পল, জোর বাংলো টেম্পল, অপূর্ব সব টেরাকোটার কাজ আপনারা এখানে দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর মৃন্ময় মন্দির, খুব সুন্দর এই মন্দিরটি, বহু জাগ্রত। তারপরে চলে যান লালজি টেম্পল। এই লালজি টেম্পলের বাইরের পরিবেশটি অপূর্ব। এছাড়াও রাধা গোবিন্দ মন্দির, গেট অব ওল্ড ফোর্ট, বিষ্ণুপুর মিউজিয়াম, এছাড়াও আরও অনেক মন্দির, এখানে নাম না জানা অনেক মন্দির রয়েছে, আপনারা দেখতে পাবেন। এই বিষ্ণুপুর সম্বন্ধে একটি ছোট্ট ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মল্লরাজাদের বিভিন্ন এই টেরাকোটার মন্দির আর এখানকার স্থাপত্য দেখতে দেখতে আপনার সময় যে কখন কেটে যাবে বুঝতেই পারবেন না। তারপরে আপনাদের ফিরতে হবে সেই কলকাতাতে, তো সেক্ষেত্রে আপনারা ট্রেনে ধরেও চলে আসতে পারেন, এছাড়া আপনারা বাইকে করেও সেই দিনকেই ফিরে আসতে পারেন। আসার পথে বহু জঙ্গল এবং সুন্দর রাস্তার মধ্যে গাড়ি চালানোর যে অভিজ্ঞতা সঙ্গে নিয়ে আমরা কিন্তু ফিরে এলাম কলকাতাতে। ওকে বন্ধুরা, টাটা, গুড বাই। এই করোনা পরিস্থিতির মধ্যে সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে।